শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আফগানিস্তানে ফিরতে আগ্রহী সেই ভারতীয় শিক্ষক। তালেবানের বিরুদ্ধে মৃত নারীদের ধর্ষণের অভিযোগ। তালেবানের মোকাবেলায় প্রস্তুত হাজার হাজার যোদ্ধা, কি ঘটতে যাচ্ছে পানশিরে? পশ্চিমাদের পক্ষে কাজ করা আফগানদের নিয়ে যা বললেন এরদোগান। তালেবানের হাতে যুক্তরাষ্ট্রের $8,500 কোটি অস্ত্র। পারস্য উপসাগরে যৌথ মহড়া চালাবে ইরান, রাশিয়া এবং চীন। এবং সবশেষ থাকছে নির্ধারিত সময়ের মধ্যে আফগান ত্যাগে মরিয়া যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ, এবার চলুন বিস্তারিত জানা যাক। তালেবান নিয়ে আফগান ফেরত ভারতীয় শিক্ষকের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। ওই শিক্ষকের নাম তমাল ভট্টাচার্য। তিনি জানেন তালেবানরা তাদের কোনো ক্ষতি করা তো দূরের কথা, অতিথি সুলভ ব্যবহার করেছে। তিনি আবার আফগানিস্তানে যাওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন, তবে এই জন্য তাকে চাকরির নিশ্চয়তা দিতে হবে, একই সঙ্গে তালেবানরা তাকে সুরক্ষা নিশ্চয়তা দিতে হবে, তাহলেই তিনি আফগানিস্তানে আবার যাবেন। তমাল ভট্টাচার্য বলেছেন আফগানরা খুবই অতিথিপরায়ণ। তিনি যে দোকানে যেতেন বা যেতে শুরু করলেন, সেখানে দোকানদার তার কাছ থেকে জিনিসের দাম নিতে চাইতেন না। তমাল অবশ্য বাধ্য হয়ে বলেছিলেন এরকম করলে তিনি আর ওই দোকানে যাবেন না। তমাল জানান ওই দোকানের মানুষজন তাদের বিভিন্নভাবে সাহায্য করত, রাত্রে কোনো জিনিস দরকার পড়লে অরাই দিয়ে যেত। তমাল বলতেন আপনারা বেরোবেন না। খবরে বলা হয়েছে তমাল ভট্টাচার্য আশরাফ গনি সরকারকেও এক হাত নিতে ছাড়েননি। তমাল ভট্টাচার্য বলেন গনি সরকার এবং তালেবান সরকারের মধ্যে ব্যবহারের পার্থক্য রয়েছে, তালেবান সরকার আশরাফ গনি সরকারের চেয়ে ভালো হতে পারে। তিনি বলেন আফগানিস্তান চিরকাল আমাদের হৃদয়ে থেকে যাবে। ওখান থেকে চলে আসার সময় তিনি খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। যে 5টি মাস ওখানে কাটিয়েছি সেটা আমার কাছে একটা অমর স্মৃতি হয়ে থাকবে, বাধ্য হয়ে ফিরে আসতে খুবই কষ্ট পেয়েছি। তালেবান মৃত নারীদের ধর্ষণ করেছে বলে দাবি করেছে আফগানিস্তান থেকে পালিয়ে আসা সাবেক আফগান নারী পুলিশ সদস্য। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সান 24 আগস্টে মঙ্গলবার একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ওই নারী পুলিশ সদস্য নিজেকে মুসকান বলে পরিচয় দিয়েছেন। তার দাবি তালেবান সদস্যরা ধর্ষণ করার সময় জীবিত বা মৃত কিনা তা বাছ বিচার করত না। দীর্ঘ 20 বছর পর তালেবান ফের ক্ষমতা দখল করলে ভয়ে ভারতে পালিয়ে আসেন মুসকান। ভারতের এক সংবাদ মাধ্যমকে মুসকান জানান তালেবান সদস্যরা নারীদের তুলে নিয়ে যেত, তাদেরকে হত্যা করতো, এমনকি তালেবান সদস্যদের মৃতদেহ ধর্ষণ করারও খবর তিনি জানিয়েছেন গণমাধ্যমকে। ওই গণমাধ্যমকে মুসকান জানান সেখানে আফগানিস্তানে আমরা নানা রকম আতঙ্কের মধ্য দিয়ে দিন কাটিয়েছি, আমাদের নানাভাবে হুমকি দেওয়া হতো। সেখানকার পরিস্থিতি এমন ছিল যে নারী কাজে যেতেন তিনি আর তার পরিবার ঝুঁকির মধ্যে থাকতেন। এর আগে 1996 থেকে 2001 সালের শাসনামলে তালেবান নারীদের স্কুল এবং কর্মক্ষেত্রে যাওয়ার নিষেধাজ্ঞা আরোপ করেছিল। পুরুষ আত্মীয় ছাড়া নারীদের বাইরে যাওয়া নিষেধ ছিল, এমনকি বাইরে বের হওয়ার সময় নারীদের চেহারা দেখানো পুরোপুরি নিষিদ্ধ ছিল। আফগানিস্তানে তালেবান বিরোধী একটি বিদ্রোহী গোষ্ঠী বলেছে যে তাদের হাজার হাজার সদস্য যুদ্ধ করতে প্রস্তুত। তবে ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট অফ আফগানিস্তান এর বৈদেশিক সম্পর্ক বিষয়ক প্রধান আলী নাজারি বলেছেন তারা শান্তিপূর্ণ সমঝোতা চাই। তিনি আরও বলেন কিন্তু যদি ব্যর্থ হয় তাহলে আমরা কোনো আগ্রাসন মেনে নেব না। এদিকে তালেবান বলছে পানশির উপত্যকার ওই গোষ্ঠীটির শক্তিশালী ঘাঁটি তারা ঘিরে ফেলেছে এবং বিরোধীদেরকেও ঘিরে ফেলা হয়েছে। ওই গোষ্ঠীটির সদস্যরা বলেছে রাজধানী কাবুলের উত্তর পশ্চিমাঞ্চলের দিকে এখন অগ্রসর হচ্ছে তালেবান। তালেবানের হাতে ক্ষমতা হারানোর আফগান সরকারের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ এখন পানশিরে রয়েছেন। তিনি এক টুইট বার্তায় জানিয়েছেন তালেবানরা ওই উপত্যকার প্রবেশমুখে তাদের বাহিনী জোড়ো করছে। হামলা ঠেকানোর জন্য পানশির অঞ্চল, বিশেষ করে পানশির উপত্যকার সুনাম রয়েছে। 1979 সাল থেকে 1989 সাল পর্যন্ত সোভিয়েত আফগান যুদ্ধের সময় সোভিয়েত সেনাদের হটানো এবং 1990 এর দশকে তালেবানদের হটিয়ে দেওয়ার জন্য ওই অঞ্চল বিখ্যাত। এখনও ওই অঞ্চলটি NRF এর নিয়ন্ত্রণে রয়েছে। ওই গোষ্ঠীটি প্রতিষ্ঠা করেছিলেন আফগানের প্রতিরোধের নায়ক বলে পরিচিত আহমেদ শাহ মাসুদের ছেলে আহমেদ মাসুদ।
পাকিস্তানের ক্ষমতা দখল করে নেয়ায় সেখানে পশ্চিমা দেশগুলোর পক্ষে কাজ করা আফগান নাগরিকদের গ্রহণ করে তুরস্ক ইউরোপের বোঝা বহনের দায়িত্ব নিতে পারে না বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। ইউরোপীয় পরিষদের প্রেসিডেন্ট চার্লস মিশেলের সঙ্গে ফোনালাপের পর এরদোগানের উদ্ধৃতি দিয়ে একটি বিবৃতিতে এমনটাই জানিয়েছে তুর্কি প্রশাসন। এতে আরও বলা হয়েছে, আফগানিস্তানে ইউরোপীয় ইউনিয়ন মিশনের স্থায়ী কর্মচারীদের গ্রহণ করতে আমাদের অনুরোধ জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সদস্য দেশগুলোকে তাদের হয়ে কাজ করা এসব লোকদের কেবলমাত্র একটি ছোট অংশ গ্রহণে তাদের দরজা খুলে দিতে বলা হয়েছে। তৃতীয়, কোনো দেশের নাগরিকদের তুরস্ক দায়িত্ব নেবে এমন আপনি আশা করতে পারেন না। জাতিসংঘে নিযুক্ত আমেরিকার সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন আফগান তালিবানদের কাছে বাগরাম বিমান ঘাঁটি এবং ৮.৫ হাজার কোটি ডলারের অস্ত্র এবং সামরিক সরঞ্জাম সমর্পণ করেছে। এর আগে রোববার ২২ আগস্ট সিবিএসই নিউজকে দিয়ে একটি সাক্ষাৎকারে হ্যালি আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ব্যাপারে বাইডেন প্রশাসনের বক্তব্যের নিন্দা জানিয়েছেন এবং তিনি বলেছিলেন এটি সম্পূর্ণভাবে তালিবানের কাছে আত্মসমর্পণ। তালিবানের সঙ্গে মার্কিন প্রশাসন কিভাবে আলোচনা করছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা কোনো আলোচনা করছে না, তারা সম্পূর্ণভাবে তালিবানের কাছে আত্মসমর্পণ করেছে। তারা বাগরাম বিমান ঘাঁটিকে সঁপে দিয়ে এসেছে এবং ন্যাটো জোটের গুরুত্বপূর্ণ কেন্দ্র তাদের হাতে তুলে দিয়ে এসেছে। তারা ৮.৫ হাজার কোটি ডলার মূল্যের অস্ত্র এবং সামরিক সরঞ্জাম দিয়ে তালিবানকে দিয়ে দিয়েছে। কাতারে তালিবানের দপ্তরে মুখপাত্র সোহেল শাহিন বলেছেন, আফগানিস্তান থেকে মার্কিন তথা বিদেশি সেনা প্রত্যাহারে বিলম্বের জন্য আমেরিকাকে মূল্য দিতে হবে, এই ক্ষেত্রে বিলম্ব সহ্য করা হবে না। মার্কিন কর্মকর্তাদের অনেকেই এই রকম বলেছেন, আগস্টের মধ্যে মার্কিন সেনা প্রত্যাহার শেষ নাও হতে পারে। ইরান, চীন এবং রাশিয়া যৌথভাবে পারস্য উপসাগরে নৌসামরিক মহড়া চালানোর পরিকল্পনা নিয়েছে। চলতি ২০২১ সালের শেষের দিকে অথবা ২২ সালের প্রথম দিকে এই মহড়া অনুষ্ঠিত হতে পারে। পারস্য উপসাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা এবং জলদস্যুদের বিরুদ্ধে লড়াইয়ের দক্ষতা অর্জনের লক্ষ্য নিয়ে এই মহড়া অনুষ্ঠিত হবে। তেহরানে নিযুক্ত রাষ্ট্রদূত লিভান ডি জাকারিয়ান আজ রাশিয়ার বার্তা সংস্থা স্পুটনিককে দিয়ে একটি সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন। তিনি জানান, যৌথ এই মহড়ার নাম দেওয়া হয়েছে চিরু। মহড়ায় রাশিয়া, ইরান এবং চীনের বেশ কিছু যুদ্ধ জাহাজ অংশ নেবে। রুশ রাষ্ট্রদূত বলেছেন, ইরানের চাবাহার বন্দর এলাকায় ২০২১ সালে আন্তর্জাতিক সামরিক গেমস অনুষ্ঠিত হবে। এতে চীন, রাশিয়া এবং ইরানের পাশাপাশি ভারত, সিরিয়া এবং ভেনেজুয়েলা অংশ নেবে। অংশগ্রহণকারী দেশগুলো নৌবাহিনীর ডুবুরি দল প্রতিযোগিতা ক্রিয়া সম্পূর্ণ করবে। এই প্রতিযোগিতার উদ্বোধনী এবং সমাপনী অনুষ্ঠানে রাশিয়ার প্রতিনিধি দল উপস্থিত থাকবে। তালিবানদের বেঁধে দেওয়ার সময়ের মধ্যেই আফগান ত্যাগ করতে মরিয়া হয়ে কাজ করছে যুক্তরাষ্ট্র। আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই তালিবানরা বলে আসছে, এই মাসের মধ্যে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের কাবুল ত্যাগ করতে হবে। ৩১ আগস্টের পর তাদের কিছু হলে এর দায়ভার তালিবান নেবে না বলে হুঁশিয়ারি করেছে তারা। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন সোমবার জানিয়েছে, তারা নির্ধারিত সময়ের মধ্যেই আফগানিস্তান ত্যাগ করবে। কিন্তু যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি ভার্চুয়াল G7 বৈঠকে আফগান ত্যাগ করতে আরও সময় চেয়েছে। এদিকে নির্ধারিত সময়ের মধ্যে বিদেশি সেনা প্রত্যাহার না করলে এর সমুচিত জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে তালেবান। তারা বলছে, বিদেশি সেনাদের সরিয়ে নিতে সময়সীমা বৃদ্ধি করা হবে না। তালেবানের মুখপাত্র সোহেল শাহিন হুশিয়ারি দিয়ে বলেছেন, আগামী ৩১ আগস্টের মধ্যে সেনা প্রত্যাহার করে নিতে হবে। তালেবানের এই মুখপাত্র বলেছেন, আগামী ৩১ আগস্ট শেষ সীমা। প্রেসিডেন্ট বাইডেন বলেছিলেন, ওই দিনের মধ্যে সব সেনাকে আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়া হবে। এই সময়সীমার সম্প্রসারণের অর্থ আফগানিস্তানে তাদের দখলদারিত্বের সম্প্রসারণ। সময়সীমা যদি পরিবর্তন করতে চায় তাহলে সেটির প্রতিক্রিয়া হবে বলে সতর্ক করে দিয়েছে তালেবানের নেতা। আগামী ৩১ আগস্টের পর সেনা সরিয়ে নেওয়ার সময়সীমা বাড়ানোর জন্য ব্রিটেন চাপ দিতে পারে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। এ ব্যাপারে সোহেল শাহিন বলেন, পূর্ব ঘোষিত ডেডলাইনের মধ্যেই বিদেশি সৈন্যদের প্রত্যাহার করতে হবে, অন্যথায় এটি হবে ডেডলাইনের পরিষ্কার লঙ্ঘন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।